জাতিসংঘে প্রস্তাব পাশ কিংবা আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা কোনো কিছুতেই থামেনি নিরীহ ফিলিস্তিনিদের উপর নেতানিয়াহু বাহিনীর বর্বরতা তবে এবার ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একটি ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা দেয়ার প্রস্তুতি নিচ্ছে রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজের বরাতে এ তথ্য জানায় দ্য গার্ডিয়ান প্রতিবেদনে বলা হয় আইডিএফের নেত্জা ইয়েহুদা ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতির তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এই ব্যাটালিয়নের বিরুদ্ধে পশ্চিম তীরে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে এর মধ্য দিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়তে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর কোন ইউনিট নেজ্জা উপর এই নিষেধাজ্ঞা দেওয়া হলে ব্যাটালিয়নটি মার্কিন বাহিনীর কোনো সহায়তা পাবে না ব্যাটালিয়নটির বাহিনীর সঙ্গে কোনো প্রশিক্ষণে অংশ নিতে পারবেন না এছাড়া যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা চলা প্রশিক্ষণ কার্যক্রম থেকেও তারা বঞ্চিত হবে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাকসহ বিশ কোটি টাকার পুরস্কার এদিকে নেজ্জা ইয়াহুদের উপর সম্ভাব্য নিষেধাজ্ঞার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের শীর্ষকর্তা ব্যক্তিরা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সামাজিক মাধ্যমে এক্সে বলেন আইডিএফের উপর নিষেধাজ্ঞা দেওয়া অবশ্যই উচিত হবে না সেনা ব্যাটালিয়নের উপর যে কোনো নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিনি লড়াই করবেন বলেও জানান নাদিম মারজান সমসংবাদ সংবাদ